আমাদের মূল্যবান ভোটটি নৌকা মার্কায় দিয়ে এমপি হওয়ার পর যেন ক্রিকেট থেকে সরে যেতে চাইছেন সাকিব আল হাসান। আগামী শ্রীলঙ্কা সফরে যাবেন কিনা সেটা নিয়ে রয়েছে সন্দেহ। এরই মাঝে তিন ফর্মেট থেকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। 2017 সালের এপ্রিলে সাকিব আল হাসান টি টোয়েন্টি দায়িত্ব দিয়ে তিন ফর্মেটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। এর প্রায় ৬ বছর পর গত আগস্টে সেই সাকিবের হাত ধরেই তিন ফর্মেটে এক অধিনায়ক তত্ত্বে ফিরে পায় বাংলাদেশ। এবার একসঙ্গে তিন ফর্মেট থেকে দায়িত্ব ছাড়ায় সাকিবের নেতৃত্ব অধ্যায়ের ইতি ঘটল। ১২ই ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের কার্যালয়ে বিসিবির বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ঘোষণা করলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। অন্তত আগামী এক বছরের জন্য তিন ফর্মেটেই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন শান্ত। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি বিন মুর্তজার সহ অধিনায়ক ছিলেন সাকিব। প্রথম টেস্টে মাশরাফি ইঞ্জুরিতে পড়ায় সাকিবকে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়েছিল। সেটাই ছিল নেতা সাকিবের প্রথম অ্যাসাইনমেন্ট। সেখানে নিজেকে প্রমাণ করায় পরের সিরিজেই তাকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক করা হয়। প্রথম দফায় দলকে নেতৃত্ব দিয়েছেন প্রায় দুই বছর। ২০১১ সালে জিম্বাবুয়ে সফরের পর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এই অলরাউন্ডারকে। সেই সময় নানা সমালোচনা হয়েছিল তার বিপক্ষে, দলের মাঝে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এর ৬ বছর পর ২০১৭ সালে মাশরাফি বিন মুর্তজা টি টোয়েন্টি থেকে অবসরে গেলে টি টোয়েন্টি ফর্মেট দিয়ে আবারও নেতৃত্বে ফেরেন সাকিব আল হাসান। এরপর টেস্টের অধিনায়ক করা হয় তাকে। কিন্তু ২০১৯ সালে আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞায় পড়ে দ্বিতীয় দফায় নেতৃত্ব হারান বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর ২০২২ সালের জুনে টেস্ট ক্রিকেট দিয়ে আবারও দলের নেতৃত্বে ফেরেন এমপি সাকিব। মাস কয়েক পরেই টি টোয়েন্টি নেতৃত্ব পান তিনি। গত বছরের বিশ্বকাপের আগে তামিম কাণ্ডের পর সাকিবকেই অধিনায়ক করা হয়, এ নিয়ে রয়েছে নানা সমালোচনা। এরপর বিশ্বকাপ ব্যর্থতায় আরও ভরাডুবি সাকিব আল হাসানের। সাত মাস পর এবার অধিনায়কত্ব অধ্যায়ের ইতি টানলেন সাকিব। সাকিবের রেখে যাওয়া চেয়ারটা এখন শান্তর জন্য বরাদ্দ। এবারই প্রথমবারের মতো স্থায়ীভাবে অধিনায়কত্ব পেলেন নাজমুল হাসান শান্ত। তবে এর আগেও বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে এই টপ অর্ডার ব্যাটারের। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে একাধিক সময়ে লাল সবুজের হয়ে টস করেছেন শান্ত, সেই সংখ্যাটাও নেহাতি কম নয়। এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত। নুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।